নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার বাংলার প্রাইম টাইম শো নিয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমি স্বর্ণালী আর আমার সঙ্গে রয়েছেন আমি অনির্বাণ স্বর্ণালী আজকের বিতর্কের বিষয়টা মানে তোমার আমার তর্কের বিষয়টা বা আমাদের তর্কের বিষয়টা তার আগে একটু ওদেরকে ইন্ট্রোডিউস করে দিই দর্শক নিশ্চয়ই নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী পম্পা বন্দ্যোপাধ্যায় আর আমার সঙ্গে আরব আরব এর পরিচিতি অনেক বেশি করে যে গানটির জন্য সেটা টুম্পা শোনা তবে শুধুমাত্র এইটুকুই তো আরবের কাজ নয় আরব মিউজিক ডাইরেক্টর হিসেবে আরো অনেক কাজ করেছেন কিন্তু ওই যে স্বর্ণালী দেখো শুরুতেই কিন্তু ইঙ্গিত রয়েছে আরব বললেই কি মনে আসবে টুম্পা শোনা কার্নিভালের মাপা পা ফেলার জন্য সীমিত স্টেপ ঠিক করে দেওয়া নাচের বা ডান্স মুভ নয় তার বাইরে মানে টুম্পা শোনা বললেই পম্পা দি আমরা ভেবে নিতে পারি যে একটা ভাষণ হচ্ছে ডিজে বক্সের পাশে ঢিনচাক ঢিনচাক করে বাজছে সেখানে উন্মত্ত নাচ তার সঙ্গে ঢাক হোক বা ডিজে হোক ডিজে নিয়ে অনেক প্রসেশন হয় কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে ভাষণ মানে যে উদ্যম নাচ এবং যাবতীয় এই কার্নিভাল যেটা আমরা আগামীকাল দেখতে চলেছি যেখানে বিভিন্ন সেরা পুজো সুন্দরভাবে সুসংবদ্ধভাবে লাইন দিয়ে একদম নিজেদের থিমকে আরও বেশি সামনে প্রমোট করবে তার সঙ্গে বাংলার সংস্কৃতি বিভিন্ন জেলার কোথাও ছৌ কোথাও ভাদু কোথাও টুসু বিভিন্ন সময়ের যে বাংলার থিমগুলো সেগুলো সুসজ্জিতভাবে প্র্যাকটিস ওয়েল রিহার্সড হবে রিহার্সড হয়ে সেগুলো থাকবে তাতে সমস্যা কোথায় কোথায় মনে হচ্ছে যে সেটা কার্নিভাল আসলে ভাষণের আনন্দকে ব্যাগ বেঁধে ফেলছে মানে এটা কি আদৌ সম্ভব ভাষণ ভাষণের মতো থাকছে কার্নিভাল কার্নিভালের মতো কোথাও কেন মনে হবে যে কার্নিভালের মধ্যে সেই মজা নেই সেই আনন্দ নেই আরে আমরা তো ছোট থেকে পুজো মানে রিহার্সাল দেখে অভ্যস্ত নাটক দেখে অভ্যস্ত নৃত্য নাট্য দেখে অভ্যস্ত পম্পাদি সেক্ষেত্রে রিহার্সালে যদি রিহার্সাল করে একটু কার্নিভালে নাচানাচি করাই হলো তাতে সমস্যা কোথায় এখানে ভাষণের মজা নেই আনন্দ নেই কথার মধ্যে উত্তর আছে রিহার্সাল করে নাচানাচি আমার তো ওতেই আপত্তি নাচবো তার আবার রিহার্সাল কিসের আরো মনে আনন্দে নাচবো তার আবার রিহার্সাল মানে আগে থেকে মেপে নেবো বুঝে নেবো এতটা স্টেপ ফেলবো এইসব করে তো নাটক মঞ্চস্থ হয় আমার মনের আনন্দে নাচানাচিটা কি নাটক ওটা তো স্বতঃস্ফূর্ততা কি বলো তুমি কার্নিভালের সাথে ভাষণের নাচের কোনো বিরোধ নেই তবে আমি ভাষণের নাচের পক্ষেই কারণ ভাষণ নাচ যেটা সোনালী দি বললেন যে উন্মত্ত নাচ সেটা মত্ত না হলেই হলো উন্মত্ত অবধি ঠিক আছে তো নাচের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে মানুষের ওয়াইল্ড স্পিরিটকে ডানা মেলে উঠতে দেওয়ার একটা ব্যাপার আছে সেটা তো কার্নিভালের মধ্যে সেটা ঠিক আছে থাকুক কিন্তু ভাষণ ডান্সের যে একটা আর যেটা আরো ভোজপুরি গানে ডিজে বাজিয়ে নাচ চলে আর তুমি বলছো উন্মত্তের মধ্যে অন্য কিছু না থাকলেই হতো রাত বাড়লে সে ছবিগুলো দেখেছো বিভিন্ন জেলার গঙ্গার ঘাটে ঘাটে এর থেকে কার্নিভাল ভালো না প্রত্যেক জেলা নিজস্ব কার্নিভাল থাকবে সবাই আনন্দ করে লম্বা করে সুন্দর লাইন করে যাবে নাচতে নাচতে গাইতে গাইতে ধুনুচি নিয়ে সাদা শাড়ি লাল পার ধুতি পরে সমস্যা কোথায় আমাদের সংস্কৃতি না হলে আমরা কোথাও অ্যাডাপ্ট করব ভোজপুরি নাচের সঙ্গে সেই আমাদের চ্যালেঞ্জ তো ওটা যে বাংলা গানে নাচো ভোজপুরি গানে এত দিন নেচেছে আমরা তো চাই যে পশ্চিমবঙ্গের তো নাচতে পারে সমস্ত জায়গাতে শুধু বাংলা গানটা ভাবে নিচ্ছো সেটা দেখতে হবে বাংলা গান তো তুমি অনেক রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাংলা গান রয়েছে আবার টুম্পা শোনাও রয়েছে কোনোটাতেই আমাদের বিরোধিতা নেই চলে যদি ভাষণে নাচা কঠিন পরিস্থিতি হবে সেরকম হচ্ছে তোমার রুটটাকে তুমি অস্বীকার করে যাচ্ছ কিনা আমরা কার্নিভালে নাচতে গিয়ে আমাদের যে মূল সংস্কৃতি যেটা আমরা ধারক যেটা আমরা বাহক ঠিক সেটাকে আমরা কোথাও লঙ্ঘন করে যাচ্ছি আচ্ছা মূল সংস্কৃতিটা কি পম্পাদি আজ থেকে 100-150 বছর আগে তো দিব্যি আমাদের 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 ভাষণের সময় এই কার্নিভাল টার্নিভাল যখন ছিল না তখন তো জেলে পড়া সং বেরোত ওটা আমার সংস্কৃতি নয় আমি এখানে বলবো জেলে পড়ার সঙ্গে কিছু রিহার্সাল ছিল জেলে পড়া বললে আমি বলবো যে আমাদের এখানে 150 বছর আগেও হতো সেই পটলডাঙ্গার বসু মল্লিক থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে আমি নিজে জানি সেখানে অনির্বাণ খুব ভালোভাবে জানে এখন হাসছে যে সেখানে বিজয় দশমীর সময় এমনকি বাগবাজারের ঐতিহ্য রয়েছে সুন্দর করে সবাই একই সঙ্গে ঢাকের তালে তালে একই রকমের পোশাক পরে একই রকমের শাড়ি নিয়ে ধুনুচি নাচতে ধুনুচি নাচতে নাচতে বিদ্রোহের পর যাবে হচ্ছে গঙ্গার আরে এসব তো সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্লাইভের এসে শেখানো তোমাদের একটা কার্নিভাল দিলাম সেখান থেকেই তো আমার আপত্তির শুরু লর্ড ক্লাইভের আগেও বাংলা ছিল দুর্গাপূজা ছিল জেলেপাড়ার সং ছিল আমাদের নিজেদের মতো করে ভাষণের নাচ ছিল দেখো যেটা সমস্যা হচ্ছে যে আমরা সংস্কৃতিকে রক্ষা করতে করতেই আমাদের এই সমসাময়িক যে সংস্কৃতি চর্চা হচ্ছে সেটাকে আমরা ভুলে যাচ্ছি মানে লালন ফকির যখন খাঁচার ভেতর অচিন পাখি লিখেছিলেন সেটা তখন ফোক গান ছিল না লালন ফকিরের খাঁচার ভেতর অচিন পাখি নিয়ে ভাষণ করতে করতে যাবে আমাদের সংস্কৃতি কেটে বার করে নিচ্ছ কেন তোমরা
চলে এলাম পারবে কি যাবে না ওটা কিন্তু ওই ক্লাবে এই না এই নাচতে নাচতে হাত ধরতে পারা নিয়ে কিন্তু হাজার একটা পুলিশ কেস হয় তারপর ভাসানের পর পম্পাদি আমরা সবাই জানি কম বেশি বিভিন্ন জেলার গঙ্গাঘাট থেকে শুরু করে শহরের গঙ্গাঘাটে বুঝতে ভুল করে স্বর্ণালী এখন যদি আমি নাচিও না গাইছিও না আমি যদি হঠাৎ করে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি তাতে কি পুলিশ কেস হবে না সুতরাং কনসেন্ট বোঝার তো জায়গা আছে সেই জায়গা থেকে দেখতে হবে কিন্তু ভাসানের দিন তুমি যার হাতটা ধরছো তুমি কি পরবর্তী জীবনেও তার হাতটা ধরে থাকবেই সেখানে কি তখন মনে হবে না যে মা যাকে দেখে দিয়েছে আমাকে এরকম গ্যারান্টি দিয়ে ভাসানে নাচতে যেতে হবে যদি তোমার মনে হয় কি টুম্পা সোনা নিও একটা বা অন্য অন্য কিছু সোনা বনাম যাই হোক মালদি মাসে এত লোক নাচছে ভাসানে কার্নিভালে নাচে তাতে সমস্যাটা ধনুচি নাচুক না মালদি মাসে নিয়ে কি অসুবিধা আছে কাজের মাসিকে নিয়ে গান তো আমরা বানিয়েছি এতে সবাই নাচতে পারে এই জন্য না তাহলে এটা কথা মনে হচ্ছে যে কার্নিভাল মানে কোথাও একটা আমাদের যে মন খুলে দিল খোলা একটা আনন্দ সেটাতে বাধা পড়ছে হয়তো পড়ছে আমি জানি না কি এর মধ্যে কিন্তু পম্পাদি মানে অনেক অনেক জেলাতে কার্নিভাল অ্যারেঞ্জ হওয়ার সত্ত্বেও মানে কার্নিভাল কার্নিভালের মতো রয়েছে কার্নিভালের তালিকায় নাম রয়েছে যে যার সেটার মতো ভাষণে চলে গেছে বলেছে আমাদের ওখানে পোষাবে না আমরা নিজের মতো ভাষণ যেরকম দিতাম সেই জন্য এই জায়গা থেকে তো আলোচনা এই জায়গা থেকে আমরা বিতর্কে এসেছি মানে আমি আর অনির্বাণ সরাসরি ফাইট করছে আমাদের সঙ্গে আরও বার পম্পা দিয়ে জুটে গেছেন যে সত্যি সত্যি কেন ভাসানের নাচকে মনে হচ্ছে আমরা শেকল পরাচ্ছি কার্নিভালে কার্নিভালে এই যে আমি জিন্স পরে আছি তোমার কার্নিভালে আমাকে জিন্স পরে ধুনুচি নিয়ে নাচতে দেবে কেন নাচতে দেবে না দেবে না তোমরা তোমরা ওই ধুতি পাঞ্জাবি পরিয়ে নাচাবে সেই জন্য তোমার ডেকোরাম রয়েছে বিভিন্ন ক্লাবের সেটা এই ডেকোরামই তোমার আপত্তি আরো কিসের ডেকোরাম ধুতি পাঞ্জাবিটাতে আপত্তি কোথায় তাহলে তো তোমার বাঙালি হওয়া নিয়ে দুদিন পরে আপত্তি আমার আপত্তি নেই যা ধুতি পাঞ্জাবি পরে পোষাবে সে পড়বে আরে তুমি আমার জিন্স মানে তো একটু একসঙ্গে থাকা জিন্সের সঙ্গে ধুনুচি নিতে পারবে না তুমি আমার কম্বিনেশন ঠিক করে দেবে পূজো মানে আমি কি ফাইভ স্টার হোটেলে খেতে পুজো ফাইভ স্টার নিকুচি করেছে পুজো মানেই হচ্ছে কোথাও এই যে কেন ছোট থেকে আমরা শিখতাম যে পাড়াতে নাটক নাচ এই সেই কারণ একসঙ্গে দশটা মাথা এক জায়গায় আসছে মজা হচ্ছে গান হচ্ছে কালচারাল কিছু আলোচনা চলছে এটাই তো বাঙালি এটাই তো আমরা সারা রাত ধরে রিহার্সাল তারপরে কি হবে এরপরে কি হবে সেই প্ল্যানিং গুলো কোথায় এখনকার তোমাদের এই ধুনুচি নাচের মধ্যে তোমরা এখন ডিজে চালিয়ে ভাসানে যাবে তোমরা নবমীতে এখন ডান্ডিয়া নাচতে শুরু করবে কোথায় কার মাথায় লাঠি পড়বে তার চেয়ে তবু কার্নিভাল কে অ্যাকসেপ্ট করবে না প্রবলেম কোথায় আমি কার্নিভাল কে অ্যাকসেপ্ট করতে পারি না একটাই কারণ আমি আবারো বলছি আমার এই এত হিসেব কষে আমোদ প্রমোদ পোষায় না বাপু আমার আমোদ প্রমোদ আমার মতো আমি কখন নাচবো রাস্তার ডান দিকে কতটা যাবো বাঁ দিকে কতটা যাবো মাঝখানে এসে নাচবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরব এগুলোকে সমর্থন করছে না আরব আমাকেই সমর্থন করছে তাই না আমি আসলে দুজনের মাঝখানে থাকতে চাই কার্নিভাল হোক আমি এখান দাঁড়িয়ে বলতে চাই যে কার্নিভাল হোক কার্নিভালের লোকে টুম্বা জেলে নাচুক মালতী মাসে চালিয়ে নাচুক ব্যাস আমি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার সমস্যা ভাসানের যে নাচটা তার মধ্যে একটা ফুল ক্যাওস আছে মানুষটাকে হাসিয়ে দিতে হয় বিষাদ থেকে যদি তার মনকে বের করে আনতে তাহলে ওই রকম ছক ভাঙা কিছুই চাই তোমার এই কার্নিভালে মেপে মেপে পা ফেলে হবে না সোনালি মানে সুস্থ সংস্কৃতি দিয়ে হবে না আমি তো এটাকে অসুস্থ বলছি ও তুমি তুমি আমাদেরকে দাগিয়ে দিচ্ছ পম্পা দিয়ে অসুস্থ আমি দাগাচ্ছি না আমি তো তোমাদেরকে বলছি ভাসানকে পুরোপুরি মানে যে ছবিগুলো আমরা দেখি কিন্তু ভাসানের ডান্সও থা ভেরি গুড দুটোই থা ফাইনালি আজকে একটা অসাধারণ বাংলা প্রাইম টাইম শোতে আমরা রয়েছি অনেকবার মোটামুটি একা হয়ে গেছে আর আরো মোটামুটি প্রায় আমার দলে
চলে এসেছে মোটামুটি একা দেখানোর চেষ্টা করছো করছো কিন্তু এরকম আদৌ নয় আর এখনো টুম্পা শোনা রিপোর্ট এটা তো নয় কারণ আমরা তো চাইছি তার কারণ আমরা বলছি তুমি যেটা চাইছো সেটা ওরা কোনোদিন মানে না আর তুমি একটু মানো কার্নিভাল কার্নিভাল হোক কার্নিভাল হোক যে কোনো নিশ্চয়ই বাজাবে সেটা ক্লাবের আচ্ছা তুমি অর্ডারটা বল ওই যে প্রথমে ছৌ তারপর রবীন্দ্রসংগীত ওই অর্ডারে টুম্পা শোনা কখন আসবে বল টুম্পা শোনা নিশ্চয় কোনো না কোনো থিমের সঙ্গে চলে আসবে কোনোদিন আসবে না আর মিথ্যা কথা কোনো থিমের সঙ্গে চলে আসবে টুম্পা শোনা না না এরকম তো হতে পারে কোনোদিন মালতি মাসিকে নিয়ে কোনো একটা দুর্গা পূজা হলো সেখানে কি ওই গানটা আসবে বলছো তুমি क्रमश কার্নিভাল কার্নিভালে যেভাবে কোথাও একসঙ্গে মানে তুমি আমি আমি চাই কি তুমি এবার সরাসরি প্রশ্ন করো তোমার আমার প্রশ্নটা ওখানে নয় তুমি যেটা বলছো যে রুটটা রুটটা তোমার কেওড়া ডান্স তো হঠাৎ করে একদিন আকাশ থেকে এসে পড়েনি না আমি বাংলা গানের কথা বলছি হ্যাঁ যে কোনো যাই হোক না কেন বাংলা গানও হঠাৎ করে তোমাদের কেওড়া গান হঠাৎ করে আকাশ থেকে এসে পড়েনি ঠিক আছে ক্লাসিক্যাল ট্র্যাডিশন সেই ভেঙে 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 ভেঙেই কিন্তু এগোচ্ছে এবার তুমি তো তোমার মাকে নিজেদের ফর্মে না বললে আমাদেরকে কেওড়া বলে দিচ্ছো আরে ওটা একটা ফর্ম এটা যে কমপ্লিমেন্ট ঠিক আছে মানছি না আমি বলি তাই বলে তুমি তো তোমার মাকে অস্বীকার করতে পারো না আগে মাকে স্বীকার করে নাও আরে মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আবার ফিরে যাচ্ছেন বলেই তো এত কিছু আসলে কিন্তু আমাদের আমাদের সংস্কৃতিতে কিন্তু আরো সবকিছু আছে দেখো যতই অনির্বাণ এই ব্যাপারটাকে তোমাকে মিসলিড করার চেষ্টা করো তুমি 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 তোমাকে প্রীতির কথা শোনাচ্ছি ইউটিউবার প্রীতি কি বলেছে শোনো শোনা যাক কি বলছে প্রীতি দুর্গাপূজো শুনলেই যে কথাটা আমার মাথায় আসে সেটা হলো ভাষান ডান্স এন্ড আমার মনে হয় দুর্গাপূজা ইজ ইনকমপ্লিট উইদাউট ভাষান ডান্স বিকজ ছোট থেকেই আমরা এই দিনের অপেক্ষা করি যে দুঃখ তো থাকে যে দুর্গা মা চলে আছে কিন্তু তাকেও আমরা নেচে নেচে আনন্দ আনন্দের সাথে আমরা বিদায় দিই অ্যান্ড এটা একটা সিগনেচার স্টাইল বাঙালিদের হলো ইউটিউবারের কথা শোনাচ্ছে খুব ভালো কথা কোনো সমস্যা নেই যার যার পার্সপেক্টিভ আমি শোনাবো বিখ্যাত কবি সাহিত্যিক বিনোদ ঘোষাল তিনি কি বলছেন যে কোথাও কি সত্যি সত্যি ভাষণের নাচ বাধা পড়ছে বলে আদৌ মনে হয় শুনুন কার্নিভাল যেটা সেটা অনেক সাজানো অনেক বেশি পরিপাটি কিন্তু ব্যাপার হচ্ছে আশা পার্টির সঙ্গে যে উদ্যাম নাচ তার মধ্যে যেন একটা প্রাণ খোলা ব্যাপার আছে স্বাভাবিকভাবে কার্নিভালে সেই ব্যাপারটা তো থাকে না একেবারে কারণ সেটাতে অনেক বেশি সাজানো গোছানো ব্যাপার রাখতে হয় কিন্তু তা বলে কার্নিভাল ব্যাপারটা কিন্তু মোটেও আমার কাছে খারাপ লাগে না কারণ এটা একটা বাংলার যে নিজস্ব সংস্কৃতির যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলোই কার্নিভালে তুলে ধরা হয় এবং সেখানে কার্নিভাল এই উৎসবকে একটা আলাদা মাত্রা নিয়ে আসে এক্স্যাক্টলি এই পয়েন্টেই বলতে চাইছিলাম সমস্যা কোথাও নেই আরও একসঙ্গে নাচাক নাচ গান করার মধ্যে এবং কার্নিভালও তো একটা নির্দিষ্ট রাস্তা পর্যন্ত যায় পম্পাদি আমরা সবাই জানি অনির্বাণও জানে এখন না জানার ভান করছে তারপর যখন গঙ্গার ধারে যাই তখন তো খোলা খোলা ময়দান তোমাদের সামনে কিছু খোলা ময়দান একটা লড়ি আসে ফুলগুলো প্রথমে আলাদা করে তারপর ওখান থেকে পূজোর জিনিস আলাদা করে তারপরে মূর্তি আলাদা করে ওখানে হচ্ছে শুধু আলাদা 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 কোনো কোনো নিয়মই মানবে না কোনো নিয়মই মানবে না রাস্তায় আছে যতক্ষণ একসঙ্গে নাচতে নাচতে যাচ্ছে ততক্ষণ সবাই এক 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 আচ্ছা পাড়া থেকে নাচতে নাচতে বেরো শুধু তো কার্নিভাল এইটুকু জিনিস তার মধ্যে যদি একটুখানি একসঙ্গে থাকা যায় একসঙ্গে কিছু তৈরি করা যায় পারফর্ম করা যায় একসঙ্গে প্রথমেই তো ভাগ করে দিচ্ছ এই ক্লাব এখন ওই ক্লাব তখন এই তিন মিনিট ওর দু মিনিট এরকম চলে দেখো সেই আমি যেটা বলতে চাইছি যারা আপত্তি করছে সংস্কৃতি চর্চা তো বলো তো তুমি প্রভাবিত হয়ে না প্ররোচিত না আমি প্ররোচিত হচ্ছি না তো যারা আপত্তি করছে যে কার্নিভাল আর ভাষান ডান্সের যে বেসিক জায়গাটা সেটা হচ্ছে যে কার্নিভাল একটা সংস্কৃতিকে তুলে ধরছে সেটা খুবই ভালো ব্যাপার কিন্তু তার সাথে ভাষান ডান্সকে থাকতেই হবে কারণ আমরা জানি যে যারা ধরো এখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদের বয়স হয়ে গেছে তারা কম বয়সে যারা এটাকে অবজেক্ট মানে অবজেকশন জানাচ্ছে বা জানায় সবসময় যে কেওড়া গান ভাষান ডান্স ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু কম বয়সে ওই রকম ঢোলা ঢোলা প্যান্ট পরে কে তুমি নন্দিনী গিয়েছে মিঠুনদার গানের সাথে পা মিলিয়েছে একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কেওড়া থেকে তারা নন কেওড়া হয়ে গেছে আমরা এখন একটু মানে বুড়ো কেওড়া দেখতে চাই যে বয়স্ক লোক একটু কেওড়ামি করছে এটা আমরা কিন্তু দেখতে পেলে খুবই আনন্দ হব মানে আনন্দিত হব এবং সেইটাই মূল কথা যে শরীরের বয়স বাড়লেও যেন মনের বয়সটা না মারে
তো সেইটা হচ্ছে আমার সকলের কাছে আবেদন নিচে যে কে তুমি নন্দিনী দেখে কিন্তু লোক অনেক সময় বলেছিল এটা তো ইফটিজিং বাবা তো আজকে কি ইফটিজিং বলে লোকে হ্যাঁ কে তুমি নন্দিনী আমাদের কাছে আছে আমাদের শিবের গাজনও রয়েছে সবকিছু আমাদের কাছে রয়েছে তো সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা একসঙ্গে নামি সমস্যা কোথায় কেন বিভেদ কেন কার্নিভাল খারাপ সমস্যা তো নেই কিন্তু তোমাদের কার্নিভালে আমাদের জায়গা নেই এখানে সমস্যা করতে দিতে হবে মন খুলে নাচতে দিতে হবে একদম শেষের দিকে চলে এসেছি কি বলে পম্পা দিয়ে একদম লাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড তুমি তোমার পরবর্তী জেনারেশনকে ঠিক কিভাবে আজকে থেকে ধরো 25 বছর পরে তোমার মেয়ে যখন ধরো 16 17 বছর বয়স তখন কি তুমি তাকে ঢাকাই শাড়ি পরে সুন্দর ভাষানে যাচ্ছে ওইভাবে দেখতে চাও নাকি একটা মিনি স্কার্ট পরে ঝিনকানাকা করতে করতে তার যেটা ইচ্ছা গো অ্যাজ ইউ লাইক ঠিক আছে গো অ্যাজ ইউ লাইক কিন্তু তোমার শিক্ষা তোমার সংস্কৃতি তোমার বেড়ে ওঠা বাঙালি রুচি আমাদের সেন্টিমেন্ট তোমাকে কি বলছে তো বাঙালি রুচির মধ্যে আমার জেলে পড়ার সংকেত ছিল না ভোজপুরি গান তো তুমি পাশে তো তাই তাই বাঙালি রুচি আসবে অসুবিধা কি আছে যেভাবে একদিন কেস ছিল কে তুমি নন্দিনী তাতে তো বাঙালি রসদারে যায়নি আর তুমি তাই প্রভাবিত প্ররোচিত না হয়ে বলো এই জায়গা থেকেই আমরা এবার আমাদের আজকের এই নটার প্রাইম টাইম শো শেষ করে আমাদের দুপক্ষের বক্তব্য শুনলাম এবং শুনতে শুনতেই কোথাও শেষ পর্যন্ত আমরা কি কোনো মধ্যপন্থায় চলে আসলাম না আমি তোমার সঙ্গে কোনো ঐক্য নেই আমার কথা ভাষণ ডান্স জিন্দাবাদ কোনো ঐক্য নেই কিন্তু আমরা একসঙ্গে অন্তত এইটুকু ঐক্যমত্যে এসেছি সময় আমাদের শেষ হয়ে গেছে আর কথা বলা ঝগড়া করার সময় নেই তাই আবার দেখা হবে আগামীকাল আপাতত বাংলা প্রাইম টাইম শো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল